नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। নেওয়াতুফাড়িতে আসার কারণ আমাদের আজকের রাধানগর সিনেমার মোড় 102 নম্বর ওয়ার্ড AMC-র ওইখানে একটা পোস্টার আমাদের পৌর নিগম থেকে জল বাঁচান জীবন বাঁচান একটা পোস্টার দিয়েছিল, তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা ছবি সহ পোস্টারটা ছিল। আজ সকালে হঠাৎ আমার ছেলেরা খবর পায় যে ওইখানে যে পোস্টার আছে, দিদির যে পোস্টার সেটা কাট আউট হয়ে গেছে, বাকি সবটাই আছে কিন্তু দিদির যে পোস্টার সেটাই কাট আউট হয়ে গেছে, মানে কেটে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। আমরা এসে দেখি, দেখাশোনা করি, পুলিশে খবর দেওয়ার পর নির্বাচন কমিশনের লোক আসে, ওনারা বলেন যে এই আমরা জিজ্ঞেস করি যে এটা কী ব্যাপার, কী তোরা বলছে আমরা কিছু জানি না, এটা একদম আমার 100% শিওর এটা বিরোধীদের কাজ, মমতা ব্যানার্জির উন্নয়ন, ওরা দেখতে পাচ্ছে না, ওদের চোখ মানে ছানা বড় হয়ে যাচ্ছে উন্নয়ন দেখে। দিদি যে 200+ সিটে দিদি জিতছে, 250+ সিটে দিদি জিতছে, ওদের এটা সহ্য হচ্ছে না বিরোধী দলের, বিশেষ করে বিজেপি যারা আছে তারা এই কাণ্ড কারখানা করছে। আমরা পুলিশের কাছে এসেছি, আমরা এর তদন্ত চাই, নাহলে আগামী দিনে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। যেটা নির্বাচন কমিশনের লোকরা যেটা জানালেন, তারা কিন্তু এরকম ছেড়ে দেন না, তারা হলে পোস্ট, হ্যাঁ ওরা বললো যে আমরা এইসব ছেড়াছেড়ি করি না, আমরা একটা স্টিকার দিয়ে দিতে, কিন্তু এটা বিরোধীদের কাজ নিশ্চয়ই, ওই জন্য দিদির উন্নয়ন দেখতে পাচ্ছে না, দিদির ভালো কাজ ওরা দেখতে পাচ্ছে না। এই কুলটির জল প্রকল্প যে পোস্টারটা আছে সেটা জল প্রকল্পের পোস্টার, এটা অন্য কিছুর পোস্টার নয়, যেহেতু দিদি উন্নয়ন করছে, উন্নয়নের লোক সামিল হয়েছে, দিদি জিতছে, আমাদের কুলটির বিধায়ক জিতছে এখান থেকে, ওই জন্য ওনাদেরই যে আমরা এই যে করে হোক মানে মানুষকে বিভ্রান্ত করবো, আমাদের পার্টির লোককেই করবো, আমরা এইটাই যাচ্ছি না, আমরা ওই জন্য প্রশাসনের কাছে এসেছি যে প্রশাসন যেমন আমাদের তদন্ত করে বার করা হোক এটা কেন করা হয়েছে। আপনার নাম? আমার নাম সরোজ কর্মকার, বিধায়ী কাউন্সিলর AMC। বলছি আজ রাধানগরে একটা ব্যানার ছিল তৃণমূলের, যে ব্যানারটা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই অভিযোগটা করেছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর সরোজ কর্মকার এবং তিনি পুলিশকেও কমপ্লেন করেছেন। তার অভিযোগ হচ্ছে বিজেপি মানে পায়ের তলার মাটি সরে গেছে এবং তারা ধরে নিয়েছে যে হারবেই, তার সেই কারণে এই ঘটনাটা ঘটেছে। কী বলবেন? দেখুন, সর্বৈব মিথ্যা কথা, বিজেপির এই ধরনের কাজ করার কোনো মানসিকতা নেই। বিজেপি নিজের নির্বাচনী যে প্রক্রিয়া আছে, নির্বাচনী যে কাজ রয়েছে, বুথে কাজ, সেইগুলো করাতেই ব্যস্ত আমাদের কার্যকর্তারা ব্যস্ত রয়েছেন। অ্যাকচুয়ালি হয়েছে কি, TMC-রই পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তাই ওরা প্রচারের আলোতে থাকার জন্য এই সকল বিষয় ওনারা নিজেরাই করছেন। আর তাছাড়া পুলিশ প্রশাসন তো রয়েছে, তারা তদন্ত করে দেখুক না, আমরাও চাই তদন্ত করুক, সঠিক তথ্য উঠে আসবে।